দেখুন যেভাবে রিয়েল এস্টেটের ফ্ল্যাটের আড়ালে রমরমিয়ে চলছে দেহ ব্যবসা রিয়েল এস্টেটের ফ্ল্যাটে গড়ে ওঠা মৌমাসি চাক ভাঙল পুলিশ পাঞ্জাবের জিকরপুর এলাকার ঘটনা সেক্স র্যাকেটের পর্দা ফাঁস করে পুলিশ আট যুবতী সহ এক দালালকে গ্রেপ্তার করেছে পুলিশ সূত্রে খবর নিশা নামের এক মহিলা এই র্যাকেটের কর্ণধার অভিযুক্তের খোঁজে শুরু হয়েছে তল্লাশি জিকরপুর থানার অফিসার দীপেন্দর সিং জানিয়েছেন পুলিশের কাছে দেহ ব্যবসার অভিযোগ ক্রমাগত আসছিল এই চক্রের পর্দাফাঁস করার জন্য পুলিশ গোপনে জাল বিস্তার করে এএসআই ক্যাবল সিং মধুচক্রের মূল পাণ্ডা নিশার সঙ্গে ফোনে কথা বলেন কিছু পুলিশ কর্মীকে গ্রাহক সাজিয়ে ঘটনাস্থলে পাঠানো হয় পুলিশ গোটা রিয়েল এস্টেট ঘিরে ফেলে ফ্ল্যাটের তলার ফ্ল্যাট নম্বর ছশো তিনে তল্লাশি চালিয়ে এই দলকে গ্রেপ্তার করে অফিসার জানিয়েছেন মধুচক্রের পাণ্ডা নিশা ওরফে রানী প্রায় তিন মাস আগেই এই ফ্ল্যাট ভাড়া নেয় নিশা পাঞ্জাব হরিয়ানা হিমাচল থেকে মেয়ে এনে ধনী গ্রাহকদের যোগান দিত ধৃত যুবতীদের মেডিকেল টেস্ট করানোর পর আদালতে পেশ করা হয় বিচারক দালাল সমেত সমস্ত যুবতীদের জেল হাজতের নির্দেশ দিয়েছেন